ফতুল্লার মাসদাইর এলাকায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটের রহস্যজনক বিস্ফোরণে 30% দগ্ধ 8 মাসের অন্তঃসত্ত্বা কুলসুম আক্তারের পুত্র সন্তান হয়েছে। সোমবার দুপুর 12টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট হাসপাতালে অপারেশনের মাধ্যমে সন্তান বের করে আনা হয়। 3 বছরের শিশুপুত্র খালিদের অবস্থার উন্নতি হয়েছে। তার মুখ ও হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে। কুলসুমের স্বামী মাসুদ খান জানান, তিনি ভাড়া বাসার কাছে অক্টো অফিস মোড়ে অনলাইন বিজনেস করেন। ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বিস্ফোরণে কুলসুমের হাত ও পেছনের দিক সহ 30% দগ্ধ হয়েছে আর শিশু খালিদের মুখ ও হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক বলেছে, খালিদকে বাসায় নিয়ে যত্ন করলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর কুলসুম 8 মাসের গর্ভবতী ছিলেন। চিকিৎসক বলেছেন, গর্ভের সন্তান সিজারে বের করতে পারলে কুলসুমের অবস্থার অনেকটা উন্নতি হবে। তিনি আরও জানান, সিজারের আগে কুলসুমের সঙ্গে কথা বলেছি, সে বিস্ফোরণ সম্পর্কে আমাকে জানিয়েছে, ছোট ছেলে ঘুমিয়েছিল আর কুলসুম খাটেই বসা অবস্থায় ছিল। এমন সময় বিকট শব্দে জানালা ভেঙে কি যেন ঘরের ভেতর প্রবেশ করে আগুন ধরে যায়। এর চেয়ে বেশি কিছু সে বলতে পারে না। সিজারে হওয়া পুত্র সন্তান ঢাকা মেডিকেলের ICU তে আছে।